ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ভারতে পালান এস আই আকবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রাইহানউদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় সাময়িক বহিষ্কৃত উপপরিদর্শক এস আই আকবর হোসেন ভূঁয়া নিজের ইচ্ছায় পালিয়ে যাননি তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দুই মাস পালিয়ে থাকার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেছেন তিনি আজ সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্তে খাসিয়াদের কাছে আটক অবস্থায় এ দাবি করেন আকবর এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে আকবরের দাবি ভাই আমি খুনি না ইচ্ছে করে আমি একা রাইহান উদ্দিন আহমদকে মারিনি রিমান্ড দিয়েছিল পাঁচ ছয় জন এজন্য মরে গেছে ভাই মার ছিল জনগণ আমরা হাসপাতাল নিয়ে গেছিলাম কিন্তু ওখান থেকে সে মরে গেছে তাহলে ঘটনার পর পালানোর কারণ জানতে চাইলে আকবর বলেন আমি ভেগে আসছিলাম যে বলছে সাসপেনশন বরখাস্ত করছে গ্রেপ্তার করতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে দুই মাস পর সব ঠান্ডা হয়ে যাবে এরপর গেলে হ্যান্ডেল করা যাবে আমি অন্য কোনো কারণে ভাগি নাই সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানউদ্দিন আহমদকে গত দশই অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তেই সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রাইহানুদ্দিন আহমদকে গত দশই অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তেই বেরিয়ে এসেছে পরের দিন এগারোই অক্টোবর সকালে তার লাশ পায় পরিবার পরে ওই দিন রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই স্বজনদের অভিযোগ দশ হাজার টাকা না পেয়ে রাইহানকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার পর বারোই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এস আই আকবর হোসেন এস এসআই টিটু চন্দ্র দাস কনস্টেবল হারুনার রশিদ ও তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয় এছাড়া প্রত্যাহার করা হয় সহকারী উপপরিদর্শক এএসআই আশেক এলাহি এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে পরে একুশে অক্টোবর মামলার আলামত নষ্টের অভিযোগে এস আই হাসানকে সাময়িক বরখাস্ত করা হয় গত বারোই অক্টোবর পর্যন্ত আকবর পুলিশের নজরদারিতে ছিলেন এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি আইন শৃঙ্খলা এজন্য সিলেট জেলার সীমান্তবর্তী সব থানা এলাকায় সতর্কতা জারি করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন এদিকে আকবরের দাবি ঊর্ধ্বতান কর্মকর্তার পরামর্শ পাওয়ার পর সিলেটের ভোলাগঞ্জ সীমান্ত ও মেঘালয়ের মাঝেরগাঁও এলাকা দিয়ে ভারতে পালিয়ে যান তিনি প্রথমে শিলং হয়ে আসামের শিলচরে অবস্থান করেন আজ রোববার দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত হয়ে বাংলাদেশে আসার পথে সীমান্ত এলাকায় লকডাউন থাকায় খাসিয়ারা আটক করে এরপর তারা তাকে বাংলাদেশের খাসিয়াদের কাছে হস্তান্তর করে পরে দুপুর একটার দিকে স্থানীয় খাসিয়ারা ডোনা বিজিবি ক্যাম্পে তাকে হস্তান্তর করে বলে জানিয়েছেন লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড ফায়াজ উদ্দিন ওই চেয়ারম্যান আরও জানান সেখানে আকবর নিজেকে প্রথমে নিজের নাম খোকনদাস এবং পরে নিজেকে সেলিম বলে পরিচয় দেন আজ দুপুর একটা সাতান্ন মিনিটে বিজিবি সদস্যরা আকবরকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে এই খবর লেখা পর্যন্ত এসআই আই আকবরকে পুলিশ সুপার কার্যালয়ে আনা হচ্ছে বলে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানিয়েছেন